আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে লিগ্যাল লাইসেন্স টানে আমি তারেক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকের অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী রয়েছেন। অনুষ্ঠান শুরুতেই রেজা চৌধুরীকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু শো। থ্যাংক ইউ দর্শক। আজকে আমি যথারীতি সব সময়ের মতোই ইমিগ্রেশন বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য চাইল্ড বা ফ্যামিলি ম্যাটার্সের কোশ্চেন রাখতে পারবেন। ওভারঅল সমগ্র অনুষ্ঠানে আপনারা এডুকেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, লিটিগেশন, এনি কাইন্ডস অফ মানে লিগ্যাল প্রবলেমস আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমার অতিথি আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কোনো কারণে যদি এটা আমাদের আমাদের আয়ত্তের বাইরে হয় আমরা হয়তো বলবো যে আপনার কারোর সঙ্গে যোগাযোগ করুন কিংবা পরবর্তীতে কোয়েশ্চেন করুন। দর্শক মন্ডলী, আপনারা যে কোনো বিষয়ে ইমিগ্রেশন বলুন, ফ্যামিলি বলুন, চাইল্ড ম্যাটার্স বলুন, অ্যাডুকেশন এক্সক্লুশন বলুন, মানে বাচ্চাদেরকে স্কুল থেকে এইসব বিষয়ে স্কুলের প্রবলেম এগুলি বলুন, হাউজিং বলুন, টেনেন্সি, এনি টাইপস অফ কোয়েশ্চেন ইউ ক্যান মানে কল আস, ইউ ক্যান আস্ক আস কোয়েশ্চেন্স। এটা আপনাদের জন্য উন্মুক্ত। আজকে চেষ্টা করবো যত বেশি প্রশ্ন রাখা যায় আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার নিয়মিত অতিথি আজকে বিশেষ করে হাউজিং ডিসরিপেয়ার সম্পর্কে কথাবার্তা বলবেন, সুতরাং সে বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারবেন। আর আমি শুরুতেই আপনারা জানেন যে ইমিগ্রেশন এখন আপডেট প্রতিদিনই থাকে, বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে গত সপ্তাহে অলরেডি দুই তিন দিন পূর্বে, গত সপ্তাহে না বলে বলি এই সপ্তাহেই ঘোষণা আসছে যে সরকার এখানে নতুন আইন করতে যাচ্ছে, নতুন ইমিগ্রেশন বিলে আরেকটা আনতে যাচ্ছে। সেই ইমিগ্রেশন বিলে তারা কেউ যদি লিগেল রাইটস না থাকে কাজ করার, অর্থাৎ ইললিগেল যদি কেউ থাকে কিংবা কাজের রাইটস না থাকে, সেক্ষেত্রে কাজ সেক্ষেত্রে কাউকে যদি কাজে পাওয়া যায় তাকে ৬ মাস পর্যন্ত জেলদণ্ড কারাদণ্ড দিতে পারে, মানে দেওয়ার প্রস্তাবনা হচ্ছে এবং এটা এই বছরের মধ্যেই কার্যকর হবে, দিস অটাম এটা হবে। সুতরাং আপনারা একটু খেয়াল রাখবেন। সুতরাং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ইললিগেল বা অবৈধ মানুষকে কাজে পাওয়া গেলে, যার কাজের রাইট নাই কাজে পাওয়া গেলে, তাকে প্রথমত এমপ্লয়ারের পানিশমেন্ট হবে, এমপ্লয়ারের ফাইন হবে, এমপ্লয়ারের পানিশমেন্ট হতে পারে ২০,০০০ পাউন্ড পর্যন্ত পার এমপ্লয়ি জরিমানা, তারপরে হতে পারে ওনার ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত জেলদণ্ড, যিনি কাজ করবেন ওনার ৬ মাস পর্যন্ত জেলদণ্ড হতে পারে এবং ওনার যে রোজগারের টাকা সেটা পুরো সিজ করে দিতে পারে। এটা এই এটা চুরির মাল বলে গণ্য হতে পারে, ধরনের বিশেষ করে এই টাকার যে ইললিগেলি আপনি আর্ন করছেন সেগুলো কনফিসকেট করতে পারে বা বাজেয়াপ্ত করতে পারে এবং খুবই কঠিন আইন আসছে। এবং এর মধ্যে রয়েছে টেক ওয়ে কিংবা অফ লাইসেন্সে যদি কাউকে পাওয়া যায় সেই অফ লাইসেন্সের লাইসেন্স বাতিল করা হয়ে যেতে পারে। সুতরাং কঠোর আইন আসতেছে। সুতরাং আমরা আইনটা এখনও কার্যকর হয় নাই, কার্যকর হবে, সুতরাং আপনারা খেয়াল রাখবেন। গত সপ্তাহে যেটা বলেছিলাম যে আপনারা যারা ফার্স্ট ট্র্যাক অ্যাসাইলাম করেছিলেন, যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হিয়ারিং হওয়ার পরেও একদম আপার ট্রাইব্যুনাল, তারপর মনে করেন কোর্ট অফ আপিল, যে কোনো স্থানেই হোক, যেখানে যাওয়ার পরেই আপনার ডিসমিস হয়েছে মামলা, আপনার অ্যাসাইলাম ফার্স্ট ট্র্যাক অ্যাসাইলাম, আপনি এই মামলা আবার করতে পারবেন, আবার অ্যাপ্লাই করতে পারবেন, আবার এই ফার্স্ট এড ট্রাইব্যুনালের মানে বরাবর অ্যাপ্লাই করতে হবে এবং আগেরটা বাতিল হলে পরে আবার অ্যাপিল করতে পারবেন, হিয়ারিং হবে, শুনানি হবে, আপনি জিততেও পারবেন। সুতরাং আপনার নিজ দায়িত্বে খেয়াল রাখবেন যে আপনার আগের কেউ যদি মামলা হেরে যাওয়ার পরে এখানে থেকে থাকেন, এই মামলা আবার পুনরুজ্জীবিত করতে পারবেন, আবার শুনানি হবে, খরচ হবে, লয়ার যদি এমপ্লয় করেন সেক্ষেত্রে তো খরচ হবেই, কিন্তু কোর্টের ব্যাপারে আপনারা রিনিউ হলে পরে যা যা হয় সেইগুলি প্রসিজিওর আপনার জন্য থাকবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যেটা সর্বশেষ এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের যেটা আপডেট বেরিয়েছে সেটাতে বলা হয়েছে যে ইমিগ্রেশনের সংখ্যা, নেট মাইগ্রেশনের সংখ্যা এই ক্ষেত্রে বাড়ছে, চলতে এন্ড অফ মার্চ দিস ইয়ার ২০১৫ এ পর্যন্ত গত এক বছরে ৩,৮৩,০০০ মানুষ এখানে মাইগ্রেট করেছে। অনেকগুলো ডাটা আসছে, আমি সমগ্র অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে আজকের মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে কী কী বলে এখানে কারা মাইগ্রেন্ট আসছে এবং কারা এদেশ থেকে যাচ্ছে, পোলিশ কতজন, ইন্ডিয়ান কতজন, বা বিশেষ করে চাইনিজ, বিশেষ করে চাইনিজের সংখ্যা বলা হয়েছে, চাইনিজ হচ্ছে সবচেয়ে বেশি মাইগ্রেন্ট এদেশে, নন বর্ন মানে ইমিগ্রেন্টদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান এখানে রয়েছে এবং ইউরোপিয়ান মানে সিটিজেনদের মধ্যে, ইউ মাইগ্রেন্টের মধ্যে পোলিশ সিটিজেনদের সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে। সুতরাং অনেকগুলো ডাটা রয়েছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে এ বিষয়ে মানে বলার জন্য। এ বিষয়ে দুটি বিষয় বলতে চাই যে ইমিগ্রেশন মিনিস্টার জেমস ব্রোকেনশার বলেছেন এটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে এই ধরনের একটা ফিগার বেরিয়ে আসছে যে ইমিগ্রেশন ইমিগ্রেন্টের সংখ্যা বারবার বেড়েই চলছে আর যিনি ইমিগ্রেশন নিয়ে বেশি মাথা কামান
নাইজেল ফারাজ বলেছেন ইউকিপের যে এই মনে হচ্ছে এই সংখ্যা দেখে মনে হচ্ছে যে বর্ডারলেস ব্রিটেন, এই হচ্ছে মোটামুটি সারমর্ম। আমি এই ডাটা নিয়ে আবারও কথা বলবো, আমি শুরুতেই যাব আমার অতিথির কাছে, বিশেষ করে হাউজিং ডিসরিপেয়ার নিয়ে কথা বলার জন্য। বারিস্টার রেজা চৌধুরী, ওভার টু ইউ। Thank you very much. But before I go on to introduce my topic, I mean, kichu apnar je update gulo diyechen, ami ekta mane why we are in this position. Ashole amaderke je ekta dekhte hobe seta hocche giye je we are seeing an increasing level of scrutiny, more so than we had so in the past. মানে যে মাইগ্রেশন, আপনারা যখন টিভিতে যখন নিউজ দেখেন তখন সবসময় শুনবেন যে সিরিয়া থেকে মাইগ্রেশন, ইলিগাল মাইগ্রেন্টস আসছে আফগানিস্তান, নাইজেরিয়া অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো দ্যাট টাইজ ইন রাদার নিটলি উইথ দি অনগোয়িং ডিবেট দ্যাট উই বিন হ্যাভিং ইন দিস কান্ট্রি ফর নাও quite a considerable period of time, and especially the recent the election age ebong election pore je debate ta mane asche je kibhabe ei ei etake strengthen kora public opinion hocche, the court of public opinion is firmly against any increase of money immigration. So to eta response er jonno sarkare je je dak dewa hoyeche, sarkar chaacche na je এই এই পাবলিক যে ওপিনিয়নটা শুধু ইগনোর করা, ইটস এ পলিটিক্যাল গ্যাম্বল অফকোর্স, অ্যান্ড আই এম নট সিকিং টু ডু এনি পলিটিক্যাল অ্যানালিসিস, দিস ইজ নট দি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম ইন উইচ টু ডু সো, উই আর লয়ার্স। বাট আপনারা খেয়াল রাখবেন যে সবসময় যে এই যে ডিবেটটা আসছে এবং কঠিন কেন হচ্ছে, আপনারা শুধু মনে করবেন না যে হ্যাঁ না কঠিন হচ্ছে তো সরকার সবসময় কঠিন করছে, যা হচ্ছে তাই করছে, সরকার এর জন্যই করছে যে পাবলিকের মুডটা যে কী মানে কোথায় যাচ্ছে সেটার মানে ডাক দিয়ে এবং অ্যাপ্রোপ্রিয়েট যে মানে রেসপন্স দিয়ে। অ্যান্ড অ্যাজ ফর দি মাইগ্রেশন ইনক্রিজ ইন রিলেশন টু দি পোলস অ্যান্ড আদার ইউরোপিয়ানস, লেটস নট ফরগেট দ্যাট উই আর মেম্বার্স অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন, উই আর বাউন্ড বাই ট্রিটি অ্যাপ্লিকেশনস, উই স্টিল রিমেইন ইন দি ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা জানি যে সরকার বলছে যে একটা রেফারেন্ডাম হবে, আমরা কি ইন অ্যান্ড আউট না না কি হবো, যতক্ষণ পর্যন্ত আমরা ইন আছি ততক্ষণ পর্যন্ত উই আর বাউন্ড বাই ইট, অ্যান্ড দ্যার ইজ এ লার্জ ইনক্রিজ, বাট হোয়াট ক্যান উই ডু, উই আর under an obligation to do so. So that's my Let me just move on to introduce my topic, disrepair. Disrepair হচ্ছে গিয়ে দুই ধরনের, এটা হতে পারে আপনার ওই যে কমার্শিয়াল লিসে কিংবা রেসিডেন্সিয়াল। কমার্শিয়াল আজকে আমি কথা বলবো না, আজকের টপিক হচ্ছে গিয়ে যে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যে ডিসরিপেয়ার হয় সেই ব্যাপার। এবং ডিসরিপেয়ারটা কী, ডেফিনিশনটা হচ্ছে এটাই যে আপনার যদি প্রপার্টি যদি কোনো মানে কারেক্ট স্ট্রাকচারও ফ্রি অফ এনি মানে কোনো মেরামতের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বাড়ি ঠিক আছে, মেরামত যদি লাগে এবং আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোন ধরনের মেরামত কী কী হতে পারে, অনেক ধরনের হতে পারে, স্ট্রাকচারাল হতে পারে মানে এই যে বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনটা মানে ক্র্যাক হতে পারে, পানি পড়ছে এই এই ছাদে মানে ফাঁকা আছে, পেন্টিংয়ের অসুবিধা আছে, আপনার যে পানি টানি খরচ হচ্ছে না, বারোটিকে এই ড্যাম্প হচ্ছে মানে মোল্ড ড্যাম্প ফাঙ্গাস, ও যে মাশরুমের মতো যে কী যে কালো কালো দাগ, অনেক ধরনের হতে পারে। সো দ্যাট ইজ দি ডেফিনেশন অফ 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 ওয়াট দি দি ডিসরিপেয়ার, আই এ প্রপার্টি দ্যাট ইজ নট ইন গুড রিপেয়ার, পুট ইট ইন আদার ওয়ে, এই হচ্ছে গিয়ে আপনার মানে ডিসক্রিপশনটা। নাও ওয়াই ইজ ইস রেলেভেন্ট, ইট ইজ রেলেভেন্ট ফর দিস রিজন যে রিপেয়ার বাড়ি আপনার যদি আপনার প্রাইভেট বাড়ি হোক, আপনি যদি প্রাইভেট একজন ভাড়াটি থাকেন কিংবা এই পাবলিক হাউজিং পাবলিক সোশ্যাল হাউজিংয়ের যে বাড়ি থাকেন মানে কাউন্সিলের প্রপার্টি যদি হয়, হাউজিং অ্যাসোসিয়েশন, ইভেন কন্ট্রাকচুয়াল যারা মানে কো-অপ যারা টেনেন্ট আছেন, সবার জন্য কিন্তু রুলটা হচ্ছে কি এক এক যে সব বাড়ি মেরামত ফ্রি, মানে মেরামত ছাড়া ভালো বাড়ি থাকতে হবে, থাকার জন্য যে হিউম্যান হ্যাবিটেশন মানে থাকা উচিত। এবং প্রত্যেক টেনেন্সি এগ্রিমেন্টে দেখবেন যে একটা এক্সপ্রেস মানে গাওয়া আছে
স্পষ্টভাবে লেখা আছে যে এই প্রপার্টিটা মেরামতের জন্য ভালো প্রপার্টি থাকতে হবে এবং আইনগতভাবে যে একটা ক্লোজ আছে আপনার যে এক্সপ্রেস বলা হয় সেকশন 11 অফ দি ল্যান্ডলর্ড এন্ড টেন্যান্ট অ্যাক্ট এবং ইমপ্লাইড হতে পারে যে এখানে স্পষ্টভাবে গাওয়া হয় না কিন্তু আমরা সবাই জানি যে একটা মানে বিনা গাওয়া আমরা জানি যে যে আমাদের একটা ডিউটি আছে কর্তব্য আছে আমাদের বাটিয়েদের জন্য যে প্রপার্টিটা ভালোটিকে মেরামতে থাকবে এবং কোনো অসুবিধা হবে না এই বসাবস মানে করার জন্য সো আপনাদের যে কোনোই টেন্ডেন্সি থাক আপনার যদি কাউন্সিলের টেন্ডেন্সি হোক প্রাইভেট টেন্ডেন্সি হোক এই ক্লোজটা কিন্তু একই মানে একটাই থাকবে এই হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আপনারা যদি এই স্ট্যাটুটরি টেন্যান্টস মানে হাউজিং অ্যাসোসিয়েশন কিংবা কাউন্সিল টেন্যান্টস সিকিউর টেন্যান্টস অর অ্যাসোর্ড টেন্যান্টস যদি থাকেন তাহলে আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এই এই ক্লোজটা সবসময় গাওয়া হবে আপনারা যদি প্রাইভেট টেন্যান্ট থাকেন তাহলে আপনারা মানে খুবই সচেতন থাকবেন আমি বলছি না এটা সবসময় হয় বাট মাঝে মাঝে হয় আপনাদেরকে দেখতে হবে যে টেন্যান্সি এগ্রিমেন্টে এটা গাওয়া হয়েছে কি না যে আপনার যে ডিসপিয়ারের ব্যাপারে যে এই এই সেকশন 11 এর যে এই একটা ক্লোজ আছে সেটা ক্লোজ উল্লেখ করা হয়েছে কি না আপনারা বলতে পারেন মানে কয়েকশো কিংবা শতাংশ ক্লায়েন্ট দর্শক আপনারা বলতে পারেন না আমি তো টেন্যান্সি এগ্রিমেন্ট তো পাইনি তাহলে আবার এটা কিভাবে দেখবো আপনার যদি টেন্যান্সি এগ্রিমেন্ট যদি না থাকে তাহলে অবশ্যই আপনার রিকোয়েস্ট করবেন আর যদি ল্যান্ডলর্ড যদি রিফিউজ করে কিংবা আপনাকে দিমু দিচ্ছি এটা যদি করে তাহলে কিন্তু আইনগতভাবে আপনাদেরকে টেন্যান্সি দেওয়া উচিত না দিলে জরিমানা হবে দরকার হলে একটা ক্রিমিনাল অফেন্স কি মানে হতে পারে আপনারা এই এই ব্যাপারে একটু একটু মানে তদন্ত মানে করবেন আপনারা এটাই বলতে পারেন যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে টেন্যান্সি এগ্রিমেন্ট আপনারা এই এজেন্টের মাধ্যমে হয়েছে এজেন্টের মাধ্যমে হোক আর ল্যান্ডলর্ডের মাধ্যমে হোক টেন্যান্সি এগ্রিমেন্ট কিন্তু একটাই থাকতে হবে আর যদি এজেন্ট থাকে তাহলে তো আরও সতর্ক হতে হবে ল্যান্ডলর্ডরা যারা আছেন কারণ এর জন্যেই যে ল্যান্ডলর্ডরা টেন্যান্সি এজেন্টকে পয়সার বিনিময়ে আরও এক্সপার্ট প্রফেশনালি তারা এই এই ব্যাপারটা মানে গুছিয়ে নিচ্ছেন যে তারা এই ব্যাপারে সবগুলো বারোটিকে দিয়ে আপনাকে মানে মুক্ত হওয়ার জন্য মানে আইনগতভাবে সবগুলো দেওয়া কিন্তু আপনারা নিজেই খেয়াল করবেন এবং নিশ্চয়ই আপনাদের যে অভিজ্ঞতা আছে যারা যারা মানে এই আনফর্চুনেট ভাবে যদি হয়ে থাকে আপনারা নিজেই বলতে পারেন না আসলে আমার একটা খুব একটা খারাপ মানে অভিজ্ঞতা হয়েছে যে even through the agents they're messing about mucking about with what they really should be delivering so এই হচ্ছে গিয়ে মানে আপনাদের যদি প্রাইভেট টেন্যান্সি থাকেন তাহলে আপনারা খুবই কেয়ারফুলি ব্যাপারটা দেখবেন আর দেখার পরে আপনারা দেখবেন যে এটা উল্লেখ করা হয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা তাদের সাথে কথা বলে যে এখানে তো এটা কিছু হয়নি তখন তারা বলতে পারে না না আসলে তোমার তো স্ট্যাটিউটরি তোমার রাইট তো কোনো কোনো ভঙ্গ হবে না সেটা বললে মানে এনাফ না আমি মনে করি যে আপনারা ব্যাপারটা বলবেন তাদেরকে এবং ইনসিস্ট করবেন এটা উল্লেখ করার জন্য এন্ড আই থিংক ইউ আর প্রম্পটিং মি টু ইয়েস ভেরি ওয়েল ওকে থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনায় আবার ফিরে আসব আমি কয়েকটি কল নিব দেখি লাইনে কে আছেন এবং তারা কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন ভাইয়া প্লিজ আমার একটা কোয়েশ্চেন আসলে আমি 2001 ইন্ডিয়ান আসছিলাম আসার পরে 2007 আমি ডিসকশনে লিখাইছি আমি
এমনিতে আমার লাগে কি তার রেকগনাইজ করছে যে পিরিয়ড অফ কোয়েশ্চন তারা আমি কিটা করছি আর সেম কোয়েশ্চন করছে তারা যে আমি খালকে তাসি হই আসলাম আর স্টার্ট করছে যে আমার জানিদা তাসি যে আমার লাগে এটা একাডেমিশন খেয়ে দিচ্ছে আমার রেন্ট ইলেকট্রিসিটি বিল এভরিথিং এটসেট্রা সেইটা যে করছে আর আমি কাম করছি না ওগুলো আর জানতে চাইছে এখন আমি কিটা করতে আমার টপটা আমার একটু হই পানি যদি কোয়েশ্চন থাকে আমার করতে পারবেন আমি আপনার আনসার দেবো না থ্যাংক ইউ একটা হলো কি এটা আগে আসিল না গত ডিসেম্বর থেকে নতুন আইন করছে যে কেউ যদি ইললিগালি থাকিয়া থাকে তাহলে 10 বছরের মধ্যে সে সিটিজেনশিপ করতে পারতো না ওই ধরনের একটা আইন করছে ডিসেম্বর থেকে তো যা যা আপনার আছে আপনি দেউকা বাট আপনার শুনতে খারাপ লাগে কিন্তু আমার মনে কর যে আপনি গত 10 বছরের মধ্যে যদি অবৈধভাবে থাকে তখন কোনো সময় ব্রিজ কন্ডিশন থাকে তাহলে আপনি এটা রিফিউজ হইতে পারে এবং আপনার যা যা চাইছে আপনার যেটা ইয়ে হয় কারেক্ট আমি আমার ভাই তানগর লো আছে আমার মনে হয় আছে লোয়ার গড় আছে আমি তো ধর মানে তানো আসলাম অন আসলাম যে তার নিজের গোল লো আছে ওগুলো যদি আমি দেখাই যে 2001 থেকে 2004 পর্যন্ত আমার বাইর লোক আছে এরপর আমার 2002 আমার বিয়ে হয়েছে বিয়ার পরে আমি হয়েছি আমরা গোট আমার টেম্পোরারি টিশন হওয়ার পরে আমরা গোল পাইছি টেম্পোরারি গোল পরে অন তাই 2004 থেকে আমরা 2007 পর্যন্ত আমরা অবৈধভাবে যদি থাকুন তখন তারা রিফিউজ করতে পারে এটা আসিল না গত ডিসেম্বর থেকে নতুন আইন করছে আর কি কারণ এখন পর্যন্ত দেয়ার ইজ নট ডেফিনেশন অফ গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টারের কোনো ডেফিনেশন এখন পর্যন্ত নাই বুঝলেন তার ফলে তারা তারা সুবিধা পাতো তারা যদি আপনি ভালো মানুষ ভালো মানুষ তারা যদি আপনি বাদ মানুষ তো বাদ মানুষ বুঝলেন এখন আপনি যা যা যতটুকু সম্ভব কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনি দেখুক আর আল্লাহ করুক আর কি কারণ যেহেতু সময় লাগতে পারে কিন্তু এখন একটু টাইট করে লেছে আর কি রিফিউজ করতে পারে একটা স্লিম পসিবিলিটি আছে সুতরাং আপনি দেহকা দিয়া এখানে এর বেশি কোনো অ্যাডভাইস দিতাম পারতাম না এবং ফেস টু ফেস দেখা করলে এর বেশি অ্যাডভাইস দেওয়ার কিছু নাই কারণ তারা যে রেগুলেশন তারা কঠিন করে ফেলেছে সুতরাং আপনি যাই অ্যাভেলেবল ইনফরমেশন দিলা ইঞ্জিনি কারণ নর্মালি যদি দেখা যায় অবাস্ট্রিয়ার ছাড়া আপনি কাজটা যদি ইয়ে না করেন অন্য ধরনের ব্রিজ না থাকে অত দিতে পারে কিন্তু অন্যান্য ব্রিজ থাকলে ট্যাক্স দিছেন না ফাঁকি দিছেন বা ধরনের কিছু থাকলে এটাকে ক্লিয়ারলি তারা রিভিউজ করে দিব এখন আপনি বৈধ থাকলেও ঠিক আছে আমি খামতো আমি করছি না মই স্টুডেন্ট আসলাম স্টুডেন্ট আমি করছি না বিকজ আমি ইলিগালি আসতাম অবস্থাতে এগুলো তো আমাদের এলাও না তো বেশি এটা আমি করি মইটা অবশ্যই না অনেকে করে আর কি আপনি খরচ দেয় দ্যাটস ফাইন কিন্তু অনেকে করে বা ট্যাক্স দিছেন কিনা অনেকগুলো ইস্যু থাকে এনিওয়ে গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ লাইন আইবেল লাগিয়া দর্শক আমি যাচ্ছি পরের কলারের কাছে দেখি পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমাকে আমার কন্টিনিউ রেসিডেন্সিটা ওদের সিস্টেমে পাচ্ছে না জি তো এটা ওদের অন্য ডিপার্টমেন্টের সাথে চেক করতে হবে তো এটাই আর কি আমি চলে আসছি এখন অপেক্ষা করতেছি ওই দিন আবার আমার ফ্রেন্ড একই সাথে আমার 1 ঘন্টা পরে যায় ওকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয় জি আসলে আমার কোশ্চেনটা হচ্ছে আমার আমি দেশে সফল লিগালি ছিলাম আমি প্রথম স্টুডেন্ট ছিলাম তারপর ছিলাম টিয়ার 1 জেনারেল এইচএসএমপি তে জি আমার এখন এইচএসএমপি টা স্টিল নেক্সট ইয়ার কমপ্লিট হচ্ছে হ্যাঁ জি তো কোশ্চেনটা হচ্ছে কতদিন লাগতে পারে আর কেন সিস্টেম পাচ্ছে না মানে এরকম কি আসলে হয় আমাকে বলছে আমি জিজ্ঞেস করলাম যে
মানে আজকে ডিসিশন তোমরা দিতে পারতেছ না কেন, তখন ওরা আমাকে বলো যে আসলে তোমার কন্টিনিউয়াস রেসিডেন্সি নিয়ে উই আর ডাউট, উই ক্যান নট ফাইন্ড ইউ সাম ডিটেইলস মিন অন আওয়ার সিস্টেম। ওকে, তখন সে বলল আচ্ছা, তখন আমাকে বলো যে তুমি কি সাবমিট করছো তোমার অ্যাপ্লিকেশন, আমার দুটো পাসপোর্ট এবং আমার ফুল ট্রাভেল হিস্টোরি, এটাই বললাম। আপনার ইয়ে আছে কিনা, আপনার যে ভিসা তো ডেফিনেটলি দেয় যে গ্যাপ মানে অ্যাপ্লিকেশন আর ডিসিশন, কোন সময় তো আন্ডারে ছিলেন তাই না মানে আপনার দেখা গেল যে আপনি আপনার ভিসা শেষ হয়েছে 31st March বা 30th March, আপনি অ্যাপ্লাই করেছেন 29th March এবং ভিসা আসছে 1st June, এরকম তো ছিল। হ্যাঁ, আমি ধরুন আমি লাইক সেশন নাম্বার আপনাকে বলি, আমার লাইক ভিসা শেষ হচ্ছে 30th March, আমি 20 February ভিসা নিয়ে ফেলছি, মানে ওটা শেষ হওয়ার আগে আমি বাকি টেক্সট আগে টেক্সটিং করে ফেলছি। সব সময় হয়েছে তাই গত 10 বছরে? স্যার বুঝিনি কি বললেন, মানে সব সময় এটা হয়েছে, কোন সময় আপনার ওই যে 3C লিখেছিলাম না? না না জি না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং অহরহ ঘটতেছে। ইয়েস, হোম অফিস ভুল করতে পারে। থার্ডলি হতে পারে এটার সময় 1 মাস 2 মাস এমনকি 6-7 মাসও যেতে পারে, সুতরাং আপনাকে ওয়েট করতে হবে। আর ইন দি মিন টাইম আপনি যেটা করতে পারেন, আপনি নিজের সংশয় দূর করার জন্য হোম অফিস থেকে আপনার রেকর্ডটা নিয়ে আসেন, তাহলে আপনার পাসপোর্টের বাইরেও আলাদা যে একটা রেকর্ড থাকলো, কোনো কারণে আল্লাহ না করো কোনো কারণে রিফিউজ ইউজ করলে এগুলি আপনার ইনস্ট্যান্টলি হাতে থাকলো। সুতরাং আপনি হোম অফিস থেকে আপনার ইন দি মিন টাইম, কারণ সময় কতদূর নিয়ে জানা নাই তো, আপনি হোম অফিস থেকে রেকর্ডটা নিয়ে আসেন। তারা পাচ্ছে না, কিন্তু আপনার কাছে হোম অফিসের রেকর্ডটা থাকতে পারে, কারণ তারা ইনস্ট্যান্টলি হয়তো আর্কাইভে তারা ঢুকতে পারতেছে না, তারা সিস্টেমের ডেটা সিস্টেমে দেখে, ওই যে কি ইনফরমেশন সিস্টেম যেটা আছে সিস্টেমে চেক করে দেখে তো পায় নাই। কিন্তু আপনি যেটা করেন যে আর্কাইভে যা আছে হোম অফিসের আর্কাইভ থেকে আপনার ডকুমেন্টস নিয়ে আসেন, সুতরাং অ্যাটলিস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন যে তোমার পাসপোর্ট ছাড়াও মানে হোম অফিসের ওন আর্কাইভে এটা আছে, সুতরাং এটা যদি যদি কোনো কারণে আপনার বিপক্ষে যায় এটা ইউজ করতে পারবেন। আর ওয়েট করেন, এভারেজ মনে করেন 3 মান্থস, কিন্তু অনেক সময় আপনার বেশিও লাগতে পারে আর কি, অথবা আরও কুইক হয়ে যেতে পারে, 1 মাসও আসতে পারে আর কি। আমরা হায়েস্ট পেয়েছি 6-7 মাস আর কি, এ ধরনের মানে ঘটনা ঘটেছে, ঠিক আছে। সুতরাং আপনি দেখেন, হোপফুলি কোনো প্রবলেম হবে না, যেহেতু আপনার সব কিছু প্রমাণ আছে আর কি, কিন্তু তারপরে তারা দেখে এবং আমাদের ক্ষেত্রে পরের দিনও দিয়েছে। যাই হোক, আপনি গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন। দর্শক, আমরা এখন বিরতিতে যাব, বিরতির উপর ফিরে আসবো। আমার সঙ্গে রয়েছেন বাইশে রেজা চৌধুরী, রেজা চৌধুরী হাউজিং ডিজ রিপেয়ার নিয়ে কথা বলছেন এবং আমরা ওভারঅল যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, আজকের লিগ্যালাইজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। যারা যোগদান করেছেন তাদেরকে বলতে চাই, আমরা হাউজিং ডিস রিপেয়ার নিয়ে কথা বলছি এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে কোনো ধরনের লিগ্যাল প্রবলেম, হাউজিং, এমপ্লয়মেন্ট, এডুকেশন, লিটিগেশন, বেনিফিট, ইমিগ্রেশন, ফ্যামিলি, চাইল্ড ম্যাটার্স, এনিথিং আপনার প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যেটা বলছিলাম বিরতির আগে, একটা আপডেট রয়েছে যে আপনারা ফার্স্ট ট্র্যাক অ্যাসাইলাম সিস্টেম যেটা ছিল, সেটা এখন যারা আগের বিভিন্ন সময়ে মামলায় ফার্স্ট ট্র্যাকের মামলা হেরেছেন, তারা আবার এই মামলাগুলি পুনরুজ্জীবিত করতে পারবেন, অ্যাসাইলামের মামলাগুলো, এবং আবার হিয়ারিং করতে পারবেন, এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন, একটা গুড নিউজ। আর তারপরে যেটা বলছিলাম, নতুন আইন করতে যাচ্ছে যে ইমিগ্রেশন নতুন দিলে যারা কাজ করবে অবৈধভাবে, অবৈধ কাজ করবে, তাদেরকে আপ টু 6 মান্থ কারাদণ্ড দেওয়া হতে পারে। আর বিশেষ করে রেস্টুরেন্টের কথা বলে নাই, টেক ইউ এবং অফ লাইসেন্সের লাইসেন্স, বিজনেস লাইসেন্স বাতিল করা হতে পারে। আর তো আজকে আপডেট বেরিয়েছে, বিশেষ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের আপডেট অনুযায়ী ইমিগ্রেন্টের সংখ্যা বেড়েই চলেছে এবছর, বিশেষ করে গত 12 মাসে, এই গত এন্ড অফ মার্চ 2015
প্রায় 3,30,000 মানুষ ঢুকেছে, অনেকগুলো ডাবলিউ রয়েছে। আমি আবার বলবো, আমি একটা কল দিব, তারপরে অতিথির কাছে যাব। আমাকে বলা হচ্ছে কলার অপেক্ষা, অনেক দিন অপেক্ষা করছেন, দেখি লাইনে কে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া সালাম ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি টিয়ার ফোর স্টুডেন্ট আসলাম, এখন আমি এসএলআর এসটি করিয়া আছি। জি, আমি নভেম্বরও স্পাউস হিসেবে অ্যাপ্লাই করবো। জি, আমার প্রশ্ন হয়েছে ভাই, আমি জানি না অত সময় অতদিন আমি লিগেল ইয়েতে থাকতে পারবো কিনা, যদিও ফার্স্ট ইয়ার হয়ে যাই। আমার ওয়াইফ 18,600 ইনকাম আছে, আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না ফার্স্ট ইয়ার হইলে। ফার্স্ট ইয়ার আর ভাই একটা হয়েছে, জি হোকা, আমি যদি কোনো এজেন্সি থেকে আমার ওয়াইফের ঘর ভাড়া নেন, তার নামে যদি কোনো ঘর ভাড়া নেন, তো বা আমার ঘর আমার বাড়ি ঘরও, তো আমি কোনটা কোন অ্যাড্রেস দেখাইতে পারলাম, বাড়ি ঘর যদি থাকি কোনো এগ্রিমেন্ট থাকবো তারা বিশ্বাস করে যে আপনি ও গড় থাকরা, এটা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন না। আর দ্বিতীয়ত হইলো কি, আপনার যদি কোনো লিভ না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করলেও একমাত্র 18,600 ক্রাইটেরিয়া থেকে আপনি বাড়ি যাইবে গিয়া রিফিউজ করতে পারে, তখন তারা কইতে পারে যে আপনি বার্তা কি অ্যাপ্লাই করুন। আছে, অ্যাপ্লাই করলে পরে অন্য ক্রাইটেরিয়া যাবে গিয়া, মনে কা কারো যদি লিভ টু রিমেইন থাকে, 18,600 থাকে, ইংলিশ থাকে, হাউজিং সবটা যদি থাকে, তাহলে তা আনলে 5 বছরের ইনডিফিনিট লিভ টু রিমেইন। আর যখন বিচার যাইব গিয়া 18,600 ক্রাইটেরিয়া ইদেশ থাকিয়া আর ই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তো না, তখন 18 টাকা থাকলে হইব, ঠিক আছে। তখন পড়বো একটা কন্ডিশন, ম্যারেজ ইজ সাবসিস্টিং, আর একটা কন্ডিশন ইট ইজ মানে এই ইনসারমাউন্টেবল অবস্টেকল, একটা বিশাল বাধা রয়েছে দেশক গিয়া একলগে থাকার, এই দুইটা জিনিস প্রমাণ করা লাগবে। সুতরাং তখন যদি ভিসা না থাকে, কোনো লিভ না থাকে, আপনি ইলিগেল হয়ে যান, ওভারস্টিয়ার হয়ে যান, তখন আপনার এই 18,600 কোনো ক্রাইটেরিয়া লাগতো না, মানে দেখাইতে পারবে দ্যাট ভেরি গুড, প্লাস আপনার ইংলিশ ইংলিশ তো লাগবেও। কিন্তু মূল ক্রাইটেরিয়া দুইটা যখন আপনার লিভ থাকতো না, একটা হলো ভেরি সাবসিস্টিং, মানে ব্যারিস্টার সম্পর্ক সুসম্পর্ক আছে জেনুইন, আর একটা হলো ইট ইজ দ্য ইনসারমাউন্টেবল অবস্টেকল, প্রমাণ করা লাগবে যে আপনার দেশের বাইরে গিয়া থাকা সম্ভব নয়। সুতরাং অবাস্টে হইলে পরে হো ক্রাইটেরিয়া করবা, দুইটা কন্ডিশন, তখন আর ল্যাঙ্গুয়েজটা কিছু কোনো কিছু লাগতো না। কিন্তু ওভারঅল 170 একটা প্যারাগ্রাফ আছে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকা লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আপনি আশা করি এর মধ্যে আপনার টাইমের মধ্যে করতে পারবা। থ্যাংক ইউ লাইনে এবার লাগে, আমি কল নিচ্ছি না, আমি যাচ্ছি অতিথির কাছে। বিশেষ করে হাউজিং রিপেয়ার সম্পর্কে কথা বলছিলেন, আমরা কিছুক্ষণ কথা বলে আবার কল নিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগেই বলছিলাম যে ইন্ট্রোডাকশনে যে ডেফিনিশনটা কি ডিসরিপেয়ারের ডিসক্রিপশন দিয়েছিলাম, এবং বলছিলাম যে এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য থাকে, আপনাদের যদি টেনেন্সি এগ্রিমেন্ট, প্রাইভেট টেনেন্সি এগ্রিমেন্ট থাকে, কিংবা হাউজিং অ্যাসোসিয়েশন ও লোকাল অথরিটি সিকিউর টেনেন্সি। না, এখন যেটা আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে টেনেন্সি শুরুতে কিংবা পরে যে দেয়ার আর সাইন্স অফ ডিসরিপেয়ার, প্রপার্টি যদি বাড়িতে যদি কোনো ডিসরিপেয়ার ইস্যু থাকে, ফাঁকা থাকে, স্ট্রাকচারাল প্রবলেম থাকে, ছাদের কোনো অসুবিধা থাকে, আপনাদের যদি কোনো এই গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটির যে কোনো সাপ্লাইয়ের যদি কোনো অসুবিধা হয়, কিংবা আপনাদের কোনো পানির খরচের কোনো অসুবিধা হয়, ড্যাম্প হয়, তাহলে প্রথমে আপনাদের কর্তব্য আছে এবং ল্যান্ডলর্ডের কর্তব্য আছে। আপনাদের যে কর্তব্য সেটা হচ্ছে যে আপনারা যখন তখন এটা হয় আপনাদেরকে সেটা রিপোর্ট করার জন্য, মানে আপনি যদি কাউন্সিল থাকেন, কাউন্সিল টেনেন্ট থাকেন, কিংবা হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্ট থাকেন, তাহলে আপনারা একটা ডেডিকেটেড একটা ফোন লাইন থাকে, সেখানে আপনি রিপেয়ারের যে যে অসুবিধা সেটাকে আপনি রিপোর্ট করবেন, বলবেন যে ডিসক্রিপশনটা দেবেন কী 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 হয়েছে, কীভাবে হয়েছে, কতদিন ধরে হয়েছে রিপোর্ট করবেন। যখন আপনারা এটা উল্লেখ পান, মানে যখন এটা দাঁড়ায়, তখন আমি অ্যাডভাইস মানে করব যে আপনারা এটা উইদাউট ডিলে রিপোর্ট করে, এই হচ্ছে কি এক। দ্বিতীয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত, এবং দ্বিতীয় হচ্ছে যে তাদের ইন্টার্ন তাদের কর্তব্যটা কি, তাদের কর্তব্যটা হচ্ছে যদি
প্রাইভেট হাউজিং অ্যাসোসিয়েশন কিংবা কাউন্সিল হয় তাহলে তারা এটা সাড়া দেওয়া সাড়া দিয়ে আপনার আপনাকে আপনার বাড়িতে একজন সার্ভেয়ারে পাঠানোর জন্য যে এটা ইন্সপেকশন করে দেখতে হবে কী কী হয়েছে। সিমিলারলি সমানভাবে যে প্রাইভেট টেনেন্ট যদি থাকে তাহলে আপনি যদি ল্যান্ডলর্ড হন ডাইরেক্টলি কিংবা আপনার যদি এস্টেট এজেন্ট থাকে তাহলে আপনি সেটাই করবেন, কিন্তু তাদের রিসপন্সটা মানে প্রাইভেট যারা ল্যান্ডলর্ড থাকেন কিংবা এস্টেট এজেন্ট থাকেন আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত থাকবেন যারা প্রাইভেট টেনেন্ট আছেন যে এরকম যদি হয় তাহলে তাদের কিন্তু উত্তরটা খুবই মানে স্লো থাকে কোনো কোনো ক্ষেত্রে, যে তারা উত্তরও দেয় না আপনাকে মানে পাত্তাই দেয় না আপনাকে। আমি এই ব্যাপারে আসছি একটু পরে, বাট হাউজিং অ্যাসোসিয়েশন এবং কাউন্সিলটেন্ট যারা আছেন বাই অ্যান্ড লার্জ বেশিরভাগ বলতে গেলে তারা সাড়া দিবে, ইফ অনলি শুধু যদি তারা একজন একজন লোকের পার্টি আপনার বাড়িতে একটা এই স্কেলের মতো কিংবা একটা এই যন্ত্র একটা নিয়ে শুধু এখানে পোক করবে সেখানে পোক করবে দেখে কি হয়েছে, মানে আপনাকে কিন্তু দেখালো যে মানে কাজ দেখাচ্ছে শিয়াল পণ্ডিত হয়েছে। তো আপনি যদি এরকম যদি করে তো মনে করলেন আপনাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ আমি আসলাম দেখলাম ফটোশটও নিলাম নিয়ে, সে বলতে পারে হ্যাঁ আমরা তোমাকে জানাবো আসলে আপনি দেখছেন মাসের মাস চলে যাচ্ছে কোনো 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 কিছু হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে হতেই পারে যদি খুবই সিরিয়াস ডিসরিপেয়ার থাকে তাহলে তারা বলতে পারে যে হ্যাঁ আমরা একজন কাজের লোক পাঠাচ্ছি এবং কাজের লোকে যদি ড্যাম থাকে তাহলে দরকার হলে তারা একটু এই পেইন্টটা দিয়ে আপনার ড্যামটা একটু লুকিয়ে ফেললো। আপনারা নিশ্চয়ই এটা আইডেন্টিফাই মানে করবেন, যদিও একটা হাস্যকর ব্যাপার মানে বাট ইটস এ সিরিয়াস ইস্যু। সো এই হচ্ছে গিয়ে কাউন্সিল এবং হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্টস। প্রাইভেট টেনেন্টস অন দি আদার হ্যান্ড ডোন্ট ইভেন পার্টিকুলারলি গেট দ্যাট কাইন্ড অফ অ্যাটেনশন, মানে প্রাইভেট টেনেন্টরা যদি আপনি বাবা বলছেন বলছি দিলাম দিচ্ছি কে মানে পাত্তা দিচ্ছে না, সো কি করণীয়? আপনারা রিপোর্ট করছেন আপনারা কর্তব্য যেটা করা সেটা সেটা মানে করছেন, এই দিনের পর দিন এটা মানে আরো খারাপ হচ্ছে, আপনারা মানে কষ্ট করছেন এই কোনো রেমেডি ছাড়া। এরকম যদি হয় আপনার যদি মাসের মাস পর মাস যদি চলে এরকম যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট যদি হয় মনে করেন চালটা আপনার পড়ে গেছে কিংবা ওয়ালের স্ট্রাকচারটা মানে লুজ, যদি মরণীয় যদি কোনো কিছু হয় তাহলে প্রথমে আপনাদেরকে এটা রিপোর্ট করতে হবে, দরকার হলে যদি কাউন্সিল টেনেন্ট হন আর হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্ট হন আর প্রাইভেট টেনেন্ট হন আপনারা যে কাউন্সিলের যে এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্টকে ফোন করবেন, ফোন করে তাদেরকে বলবেন তুমি তাড়াতাড়ি আসো এসে একটা ইন্সপেকশন করো। না হাউজিং কাউন্সিলের ক্ষেত্রে আপনি তো বলছেন কাউন্সিলকে মানে আসার জন্য আপনি নিজেই একজন কাউন্সিল টেনেন্ট, কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারেন যে এই এই দ্য সেম লোকাল অথরিটি তারা রিফিউজ করছে মানে আসার জন্য, দ্যাটস ইলিগাল, ইউ ক্যান জাস্ট বিকজ দ্যাট ইজ সেম ল্যান্ডলর্ড মেক্স নো ডিফারেন্স হোয়াটস এভার, মানে তাদের কথা হচ্ছে কি আসলে আমার আমার নিজের যদি একটা ডিপার্টমেন্টে এসে আমাকে নিজেই একটা গালিগালাজ দেয় মানে এই যে আমি আই মিন দি রং দেন ইটস এন এম্বারাসমেন্ট মানে শরমের ব্যাপার, তবুও আপনি ইনসিস্ট করবেন। আর যখন হাউজিং অ্যাসোসিয়েশনও তা তো নিশ্চয়ই করবে, আর যদি প্রাইভেট টেনেন্টস হয় তখন দেখবেন কিন্তু তারা একটা দ্রুত একটা কাজ মানে করছে। সো এই হচ্ছে কি প্রথম। দ্বিতীয় হচ্ছে গিয়ে যদি সিরিয়াস ডিস্ট্রিবিউটর থাকে তাহলে আপনারা অতি সত্বর ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে আপনারা একজন সলিসিটরকে দেখবেন, যে দেখে যে একটা ইনজাংশন নিয়ে কোর্ট থেকে এই কাজটা তাড়াতাড়ি করার জন্য যদি তারা রিফিউজ করে যদি তারা সময় নেয়। এই হচ্ছে গিয়ে ইন দি মোস্ট ভেরি সিরিয়াস ডিস্ট্রিবিউটর মানে অনেক আইনের আপনার এই এই রেমেডি আছে যত, কিন্তু সে যদি না হয় কিংবা একটা অনগোয়িং প্রবলেম মানে আপনি মোটামুটি বেঁচে আছেন বাড়িতে, হ্যাঁ আপনার এই ড্যাম ট্যাম আছে পানি টানি মানে পড়ছে আপনার শারীরিক মানে অবস্থা
খুবই খারাপ হচ্ছে দিনে দিনে, আপনার মেডিকেলের রিপোর্ট আছে, ডাক্তারকে বলছেন সবসময়, এরকম যদি হয় তাহলে আপনি আর সহ্য না করে আপনি তাড়াতাড়ি একজন লয়ারকে দেখেন, সলিসিটরকে দেখেন, দেখে আপনার যদি কোনো বেনিফিটে থাকেন কিংবা লো ইনকাম, ভেরি লো ইনকাম যদি থাকেন, তাহলে যদি আপনার লিগালে যদি এলিজিবিলিটি থাকে, লিগালেড কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, যে লিগালেড আপনাকে কখন দেওয়া হবে, তখন দেওয়া হবে যে যখন আপনার যে এই ডিসরিপেয়ারের কারণের জন্য আপনার শারীরিক মানে খুবই অবস্থা মানে এফেক্ট হচ্ছে, এটা যদি না না দেখাতে পারেন তাহলে আপনাকে লিগালেড আর দিবে না। সো লিগালেড যদি নিতে হয় তাহলে অবশ্যই করবেন, আর যদি না নেন তাহলে আপনার যদি মানে এলিজিবল যদি না থাকেন যে আপনার এর কারণে যে আপনার ইনকামটা একটু হাই বাট নট হাই এনাফ, তাহলে আপনাকে হয় নিজের পয়সা থেকে দিতে হবে লিগাল ফিস, নইলে আপনাকে ইন্স্যুরেন্স বেসড কিংবা নো উইন নো ফি খুঁজতে হবে। সলিসিটরে যাওয়ার পরে যে যে যেটা করা হবে, এই সলিসিটর সাহেব সাহেবা একটা চিঠি দিবেন, এটাকে বলা হয় প্রি অ্যাকশন প্রোটোকল চিঠি, মানে কোর্টে যাওয়ার আগে তোমাকে একটা ওয়ার্নিংয়ের মতো একটা চিঠি দিলাম, আমার ক্লেম হচ্ছে গিয়ে এই এই হচ্ছে গিয়ে ডিসরিপেয়ার, এই অনেক দিন হয়ে গেছে, আমি প্রথমে তোমাকে রিপোর্ট করছিলাম সেই অনেক আগে, কিন্তু তুমি কোনো কোনো কিছু করোনি, আপনি বারোটিকে ডিসক্রিপশনটা দিয়ে আপনার লয়ার সাহেব যদি অভিজ্ঞতা থাকে এই এরিয়াতে উনি উনি এটা দেবেন, দেওয়ার পরে এটা নিজস্ব করতে চলবে, মানে কয়েকটা ডেডলাইন থাকে এই চিঠির ভিতরে যে মানে অমুক দিনের ভিতরে কিংবা এতদিনের ভিতরে তোমাকে এই এই করতে হবে সেই করতে হবে, তখন দেখবেন যে তারা অ্যাটলিস্ট একটা মানে স্পেশালি যদি হাউজিং অ্যাসোসিয়েশন কাউন্সিল টেনেন্ট থাকেন, প্রাইভেট টেনেন্সি অন দি আদার হ্যান্ড তারা আপনার চিঠি পাত্তে মানে দিবে না, কিংবা না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনার কী করণীয়, প্রিঅ্যাকশন প্রোটোকল চিঠি দেওয়ার পরে যদি কিছু কোনো কিছু না হয়, যেটা করা সেটা হচ্ছে কি তারা সাবমিট দিতে হবে, রিপোর্ট দিতে হবে যে কী কী করণীয় এবং কতদিন লাগবে, পয়সা কত যাবে, আপনাকে যদি বাড়ি থেকে এই ডিখান করে মানে আপনাকে বাড়ি থেকে যদি বলা হয় যে হ্যাঁ তোমাকে যেতে হবে কারণ তুমি থাকা সূত্রে কাজটা হবে না কিংবা তোমার হেলথের জন্য ইনজুরিয়াস, তাহলে অন্য বাড়িতে বাড়িতে দিতে হবে ইত্যাদি, সবগুলো এসব যদি না হয় তাহলে আপনাকে যে শেষ যে 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 করণীয় যদি খুবই বেশি আর্জেন্ট থাকে তাহলে অবশ্যই অ্যাট দ্যাট পয়েন্ট আপনাকে মানে ইনজাংশন প্রসিডিংস নিতে হবে কোর্ট থেকে, আর যদি না হয় তাহলে আপনাকে কোর্টে আশ্রয় নিতে হবে, মানে আপনাকে একটা ক্লেম ইস্যু করতে হবে, হয় কাউন্সিলের এগেনস্টে কিংবা হাউজিং অ্যাসোসিয়েশনের এগেনস্টে কিংবা ল্যান্ডলর্ডের প্রাইভেট ল্যান্ডলর্ডের এগেনস্টে। এই এই পর্যায়ে যদি যায় তাহলে আপনি দেখবেন মোটামুটি যে কাউন্সিল এবং হাউজিং অ্যাসোসিয়েশন তারা আপনাকে মোটামুটি কাজটা করে দিবে, এবং জরিমানার ব্যাপারে আরেকটা খেয়াল রাখবেন যে আপনারা যে এই যে ভুক্তভোগী হয়েছেন এটার জন্য কোনো জরিমানা আছে, বিশেষ করে আমরা আলোচনা করব, বিশেষ করে একটা মানে আমরা প্রিঅ্যাকশন লেটার দেওয়ার পরে কোন লাইনে যাব আর বিষয়ে আলোচনা করবো বিরতিতে। দর্শক মন্ডলে আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার বাসের রেজা চৌধুরী কথা বলবে হাউজিং ডিজি রিপেয়ার সম্পর্কে, এবং কাউন্সিল যদি আপনাদের কোনো হেল্প না করে কীভাবে আপনি আইনে আশ্রয় নেবেন সে ব্যাপারে কথা বলবেন। আমরা যাচ্ছি বিরতিতে, বিরতির পরে এসে আবারও কথা বলবো। দর্শক মন্ডলী আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের লিগাল লাইফ অনুষ্ঠানের সর্বশেষ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, বেশ রেজা চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, তিনি কথা বলছেন হাউজিং ডিজি রিপেয়ার নিয়ে। আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে আপনারা দেখুন এখনই কল করতে পারবেন, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার কে বলা হচ্ছে অনেক কলার লাইনে রয়েছেন, দেখি কলার কি জানতে চান, এখন কে লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
Assalamualaikum. Assalamualaikum. Waalaikum salam. জি ভাই আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা হচ্ছে আমার একটা এফএলএম কেস ডিএফটি থেকে রিফিউজ হয়েছিল কখন রিফিউজ হয়েছিল রিফিউজ হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে জি এরপরে আমি গত বছর সেপ্টেম্বর আমি আপিল করেছি এই বছর মার্চ মাসে আমার আপিলের শুনানি হয়েছে এক মাস পরে আমি মানে আপিল অ্যালাউড হয়েছে আপিল লিমিটেড এক্সটেন্ড ওকে এরপরে চার মাস শেষ হয়ে গেল এখন পর্যন্ত অফিস থেকে কোনো কিছু মানে আমি কোনো রিপ্লাই পাইনি জি এই মুহূর্তে মানে কি হতে পারে আর কি আমি খুব ওয়ারিড আমার লিগ্যাল এইডের সলিসিটর ছিল উনি লিখছে দুইবার করে কিন্তু অফিস কোনো রিপ্লাই পায়নি এখন পর্যন্ত এখন যেটা হচ্ছে গিয়ে হোম অফিস ইদানিং খুব বেশি মিসবিহেভ করতেছে ক্লায়েন্টদের সঙ্গে লয়ারদের সঙ্গে ইন টার্মস অফ তার সার্ভিস মানে উত্তর দেয় না চিঠিপত্র ঠিকমতো ইয়ে করে না সেই লন্ডনে বলেন মানে ব্রিটিশ হাইকমিশন ঢাকা বা ইন্ডিয়া বলেন নিউ দিল্লি বলেন সব জায়গায় একই অবস্থা হচ্ছে সুতরাং আপনি বলছেন দুইবার রিমাইন্ডার দিয়েছেন তারপরে যদি কোনো ডিসিশন না দেয় আপনি পার্লামেন্ট মেম্বারকে দিয়ে চিঠি লেখান যে এই অবস্থায় অনেক ডিসিশন হয়েছে তোমরা ডিসিশন দেও ইয়েস নো যাই কিছু একটা বলো বুঝছেন পার্লামেন্ট মেম্বার দিয়ে বলেন তারপরে এমপি সাহেবের কথা যদি না শুনতে চায় প্রি অ্যাকশন লেটার দেখেন হোম থ্রেট দেন যে যদি না করো এই ডিলের জন্য তোমাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেব দেখবেন কাজ হয়ে যাবে প্রি অ্যাকশন লেটার দিলেই কাজ হয়ে যাবে পার্লামেন্ট মেম্বার দিলে অবশ্যই তারা উত্তর দেবে তাদের পার্লামেন্ট মেম্বার করেসপন্ডেন্স ইউনিট রয়েছে অবশ্যই অবশ্যই আপনার উত্তর দেবে ঠিক আছে এখন যে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আমি খুব ওয়ারিড কি হতে পারে যেহেতু ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে আপিল অ্যালাউড হয়েছে লিমিটেড এক্সটেন্ড এখন মানে আমার কি হতে পারে আর কি যদি তারা জবাব দেয় কি হতে পারে এক নম্বর হলো গিয়া যদি আপনার এলাও হয়েছে সে অনুযায়ী ভিসা দেবে তাই তো এখন এলাও হওয়ার পরে আপনাকে ফার্দার কাগজ চাইতে পারে কাগজ চাওয়ার পরে আবার একটা রিফিউজ করতে পারে তাদের এখন বহুমুখী ক্ষমতা বুঝছেন সুতরাং যেহেতু এলাও হয়েছে আমি পুরোপুরি দেখলে বলতে পারতাম যে এখানে কোনো ফাঁক ফোকর আছে কিনা আমি আপনাকে বলি জাজ সাহেব এভাবে লিখছে যে তোমরা হয় নতুন করে ইন্টারভিউ নিতে পারো অথবা তাকে তোমাদের আগে ডিসিশন চেঞ্জ করে নতুন ডিসিশন দিতে হবে উইথিন 28 ডেজ যাদের উল্লেখ করছে বাট 4 মাস হয়ে গেছে তারা কোনো রি আপিলও করে নাই এবং আমাকে কোনো কিছু আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না আমার সলিসিটর দুইবার করে ওনাদেরকে লিখছে ইভেন ফোনে কথা পর্যন্ত বলছে এক মাস আগে তারা বলছে আমরা এখনো কোনো ডিসিশন নেই মানে এই হলো অবস্থা এখন যেটা হচ্ছে আপনাকে প্রথম যে রিফিউজাল দিছিল সেইখানে আপনি চিঠি লেখেন পরবর্তী সলিসিটার বা এই ইয়ে ইউনিটে না লেখে অনেক সময় এখন আগে ছিল অ্যাপিল মানে রিয়েলাইজেশন একটা ডিপার্টমেন্ট ছিল ইমপ্লিমেন্টেশন কমিটি ইউনিট ছিল এগুলো সব বন্ধ করে দিছে এখন আপনি দুই জায়গায় খোঁজ মানে খোঁজ নিতে পারবেন একটা হচ্ছে প্রথমত করবেন যে যেখান থেকে রিফিউজ ডিসিশন দিছিল সেইখানে লেখার জন্য কি হয়েছে কারণ আপনার কথা বুঝতে পাচ্ছি এটা রিমিট করেছে অর্থাৎ ব্যাক টু দি সেক্রেটারি অফ স্টেট টু গিভ এ নিউ ডিসিশনস অর অ্যালাউ দি মানে মানে গ্রান্ট ভিসা সুতরাং আপনাকে রিমিট করেছে সুতরাং এটা প্রথম যেখানে দিছে সেইখানে ইয়ে করবেন অথবা আপিল ইমপ্লিমেন্টেশন ইউনিট সেখানে ইমপ্লিমেন্টিং ইউনিট নাই এখন ওই যে প্রেজেন্টিং অফিসার ইউনিট যেখানে রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন হোপফুলি একটা ব্যবস্থা হবে এই দুই আপনি আপনার লয়ারকে বলবেন যে কোথায় লিখেছেন উনি কোর্টে লিখছেন না এই প্রেজেন্টিং অফিসার ইউনিট লিখছেন না হোম অফিসে লিখছেন এইগুলি নিশ্চিত করেন যদি হোম অফিসে লেখে থাকে হোম অফিসে লিখছে ওটা কপি আমার কাছে আছে এবং পরবর্তীতে উনি হোম অফিসে কোথায় লিখছেন হোম অফিসে কোথায় লিখছেন হোম অফিসে অনেক বড় কোন ডিপার্টমেন্টে লিখছেন লিভারপুলে আমার লিভারপুলে লিখছে উনি আর যাই হোক আমি জানতে পারি নাই যদি আপনি রিফিউজাল নোটিশ দেখতে পারতাম তাহলে বলতে পারতাম এই আর কোনো ওষুধে কাজ না করলে পার্লামেন্ট মেম্বার লেখেন তারপর না লিখলে আপনি জুডিশিয়াল রিভিউ লেখা যদি মনে করেন শক্ত কেস আছে অনেক সময় দেখা যায় যে আপনি যেটা করলেন জুডিশিয়াল রিভিউ করে অনেক পয়সা গেল দেখা গেল কেসটা খুব একটা ভালো না বুঝতে পারছেন জি জি সুতরাং আপনি এই কয়েকটার একটা পন্থা নেন হোপফুলি ইউ উইল গেট এ গুড রেজাল্ট থ্যাংক ইউ আমার আমার কেস মনে করেন যে আমার জেনুইন কাগজ করতে আমি জেনুইন ভিকটিম আমাকে যে রিফিউজ করছে আমার কাগজ সম্পর্কে তারা কোনো প্রশ্ন উঠায় নাই শুধু ওখানে যে ইন্টারপ্রিটিং করছে ওটা অনেক মিস্টেক করছে ইন্টারপ্রিটারে যার কারণে আমার কেসটা রিফিউজ করছে ওরা মানে এভাবে মানে যেটা আর কি আমি পরবর্তীতে আমাকে যে কারণগুলো উল্লেখ করছে কিন্তু আমার কথার সঙ্গে এর কোনো মিল নেই
কিন্তু আমার কাগজ সম্পর্কে আমার যে ডকুমেন্ট সম্পর্কে এভিডেন্স সম্পর্কে ওরা কোনো ইয়ে করে নাই, কোনো প্রশ্ন তোলে নাই। বুঝতে পারছি আমি, অর্থাৎ ইন্টারপ্রেটার এখানে ওকালতি করেছে, সেই জন্য ইন্টারপ্রেটার মানে নিজস্ব বক্তব্য দিয়েছে কিনা সে ব্যাপারে কথাবার্তা বলেছে, হয়তো ইস্যু রেইজ করেছে, এটা সেক্রেটারি অফ স্টেট কে দেখা যাক। আপনি রিমাইন্ডার দেন, এটাই হলো মানে ঠিক জায়গায় দেন, এটা আপনার সলিসিটারের কোনো বা লয়ারের কোনো ভুল না, হোম অফিস এরকম করে থাকে, সুতরাং চেষ্টা করে দেখেন। থ্যাংক ইউ ভাই লাইনে আসার জন্য। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান কিংবা বলতে চান। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি হোক ভাইয়া। প্রশ্নটা হয়েছে যে স্পাউস ভিসা নিয়ে, আমার ওয়াইফ আইসো তার স্পাউস আড়াই বছরের ভিসা এখন এই মুহূর্তে দেওয়া হয়েছে, সেটা এক্সপায়ার্ড হয়ে যাইব নেক্সট ইয়ার 7th of May 2016। জি তো আমি শুনলাম, অসুবিধা নাই, আমি আপনি খুঁজে খুঁজে থাকো, আমি শুনলাম। আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে যে এই বছর এপ্রিলের আগ পর্যন্ত আমি দেখছিলাম যে এটা তারা ওলাখান আছিল যে A1 লেভেল প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশন আছে কমপ্লিট করিয়া থাকলে তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাইব এক্সটেনশনের সময়। বাট এখন এপ্রিলের পরে এখন যে অ্যাপ্লিকেশনটা বর্তমান অ্যাপ্লিকেশনটা এই অপশনটা নাই আমি দেখছি, তারা জাস্ট A1 লেভেল মেনশন করে যে 6th of April 2015 ওর পরে সেও করছেন না আগে করছেন, 6th of April 2015 আগে করিয়া থাকলে CTN GLS plus আরো একটা অথরিটি আছে যারা এটা অ্যাকসেপ্টেড হইব আনটিল 5th November this year, তখন 5th of November পরে আমরা কোন ইয়েটা গিয়া পড়তাম পারি, বা এক্সাম যদি আমার ওয়াইফে দিতে চাই এখন কোন এক্সামটা দিতা? এই মুহূর্তে তো তার এক্সটেনশন হয় এটা A1 লেভেল স্যার এটা, আর ফর্মও আছে যে আপনি কলেজ অথবা এই যে ILTS যেটা আছে এইটা করতে পারবা, অথবা না পারি তাইলে কি হইব সেই ক্ষেত্রে এক্সটেনশনের? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকতে পারেন, অসুবিধা নাই। হ্যালো, আচ্ছা আপনার এটা হয়েছে গিয়া সেকেন্ড কোয়েশ্চেন আগে দিলাই, আপনি কোয়েশ্চেন যদি ইংলিশ যদি না পারেন তো কী হইব? ইংলিশ না পারলে যেটা সেক্রেটারি অফ স্টেট এখন যেটা করে আর কি, তারা এক্সটেনশন না করে অনেক ক্ষেত্রে আপনার ওই ডিসক্রিপশনারি লিভ দিলাই, অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে, কারণ আপনি মনে করেন যদি ইংলিশ ফার্স্ট না করেন এখন সিম্পলি অ্যাপ্লিকেশন হইব গিয়া আপনার স্পাউস ভিসার এক্সটেনশন, সেক্ষেত্রে আপনার তো কোনো কিছু নাই। আগে যেটা করতো যে ইংলিশ না জানলে বা লাইফ ইন্ডিয়া কিছু না থাকলে এক্সটেনশন করতো 2 বছরের মধ্যে আপনার যে কোনো সময় ফার্স্ট করলো ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট, এখন যেটা করে স্পাউস এক্সটেনশন সুতরাং করছো না, ডিসক্রিপশনারি লিভ দিয়ে 10 বছরের উল্লো ফেলাই দেয় হিউম্যান রাইটস, মানে এই হলগিয়া ক্রাইটেরিয়ার। ফলে যেটা কইছেন আপনার, এটা আমি অ্যাডভাইস দিবার আগে কইলাম আপনি অবশ্যই ক্রস চেক করবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইয়ে আছে যে 6 এপ্রিলের আগে যদি পরীক্ষা দিয়া থাকেন ই সার্টিফিকেটটা আপ টু 4th November খুব পসিবিলি এটা ভ্যালিড, তা আপনি 4th November পরে যখন দিবা তখন নয়া যেগুলি এক্সাম মনে করো 2টা না 3টা আছে ও এডুকেশন প্রোভাইডারের কাছ থেকে এক্সাম দিয়া সার্টিফিকেট দিয়া দিবা। আমি আবার কইরাম, ফয়লা কইরাম, আপনি আবার ক্রস চেক করবা, কারণ মিনিটলি 100% আমার কারেক্টলি এটা মনে নাই, কিন্তু তারপরেও আমি আপনারা কইয়া দিলাম দিস ইজ মোস্ট পসিবিলি দিস ইজ দি কারেক্ট ভার্সন অফ আনসার। একটা হয়েছে গিয়া আপনার 6th April 2015 আগে যদি পরীক্ষা দিয়া তখন যেগুলি এট দি টাইম অফ এক্সাম ওয়াজ ভ্যালিড অ্যাপ্রুভ প্রোভাইডার তাহলে দিস সার্টিফিকেট ক্যান বি ইউজ আপ আনটিল 4th November 2015, অর্থাৎ এই বছরের 4th November পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন করলে এটা ইউজ করতে পারবা, আর 4th November পরে যদি করেন এক্সটেনশন করেন তখন
এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকতো না। এখন আইএলটিএস তো টিডি খোলস তো দুইটা না তিনটা প্রোভাইডার দিছে, এই প্রোভাইডার দিতে হইবা। প্রোভাইডার লিস্টটা অ্যাপেন্ডিক্স অত আছে, অথবা আপনারা এই হোমোবিশ্ব যে সার্চ করেন অ্যাপ্রুভ প্রোভাইডার লিস্ট আপনি পাইবা। সুতরাং আপনি ইজিলি আপনি ওটা দেখিয়ে হইতে পারবা। অর্থাৎ 14 নভেম্বরের পরে যদি অ্যাপ্লাই করেন তাহলে আগের সার্টিফিকেটে চলতো নাই, এটা এলিগে নিয়ম, তখন নতুন পরীক্ষা দিতে হইবে। আর ইংরেজি যদি ফার্স্ট না করতে পারেন তাহলে মোস্ট পসিবলি আপনি ডিসক্রিপশনারি লিভ 10 বছরের লিভ পড়ে যাইবে আর কি। সুতরাং আপনি আবার ক্রস চেক করবা। থ্যাংক ইউ লাইন আইবার লাগে, আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। জি বলেন ভাইয়া প্লিজ। জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। আমার একটা কোয়েশ্চন ছিল যে আমি 2013-তে অ্যাসাইলাম ক্লেম করছিলাম আর কি। জি, তারপর আমার ইন্টারভিউ নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর আমি 2015-তে আসার পরে আমার ইটস বিন 6 মান্থস নাও আমার মেইন ইন্টারভিউটা নিয়েছে, প্রায় 5 ঘন্টার মতো ইন্টারভিউটা হয়েছে। হ্যাঁ, তো ওইটা আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমার আমার বেস্টার আমার সাথে ছিলেন। তো এখন আমি তারপর 3 মাস পরে আমি ওয়েট করতেছি যে ডিসিশনের জন্য, ডিসিশন দেয় নাই। 3 মাস পর আমি 3 মাস আগে আমি আর কি আমার কাজের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে কাজের পারমিশনের জন্য। তো আমার কাজের পারমিশন দিছে কিন্তু ওই যে শর্টেজ অকুপেশন লিস্টে দিছে, কি বলছি বুঝছেন? বুঝতে পারছি, শর্টেজ অকুপেশন লিস্টে দিছে। তো এখন আমি শেফ, আমি আই এম ওয়ার্কিং এজ এ শেফ নাও। তো আমি আমি আর আমার কাজ ও ইনস্যুরেন্স ও দেখাইতেছি, তা ওইটা কি শর্টেজ অকুপেশন লিস্টের ভিতরে? আমি আমার ব্যারিস্টারও বলছে যে পরে শর্টেজ অকুপেশন লিস্টের ভিতরে পরে যে শেফ হিসেবে কাজ করতে পারবা। তো আমি এখন শেফ হিসেবে কাজ করতে পারতেছি। কোয়েশ্চনটা হচ্ছে আমার এটা যে এখন আমি ইনস্যুরেন্স দেখাইতে, ওইটা কি ঠিক আছে? আর আমার আরেকটা কোয়েশ্চন যে এই যে আমার কাজের পারমিশন দিছে, ওইটা কি আমার ডিসিশনে, যে আমার তো এখনো ডিসিশন দেয় নাই, আমার ডিসিশনটা পেন্ডিং এ আছে, ওটা কি কোনো পজিটিভ সাইন বা ওটা কি কোনো আমার ডিসিশনে কি কোনো ইফেক্ট ফেলবে না? ওকে, থ্যাংক ইউ। আপনি লাইনে থাকেন। আপনি দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে এই কাজ ঠিক আছে কিনা, আর দুইটা হচ্ছে কি আপনার কাজে রেজাল্টে কি কোনো পজিটিভ ইমপ্যাক্ট পড়বে কিনা, কোনো প্রভাব পড়বে কিনা। প্রথম, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ প্রথমটা হচ্ছে যে আপনি শর্টেজ কোশ্চেন লিস্টে আপনি কাজ করতেছেন, আমার জানা মতে শেফ শর্টেজ কোশ্চেন লিস্টে আছে। যদি আপনার এই মুহূর্তে আমার সামনে কম্পিউটার থাকলে আমি নিজেই চেক করে বলে দিতাম। আপনি গুগল গিয়ে সার্চ করবেন যে শর্টেজ কোশ্চেন লিস্ট হোম অফিস, দেখবেন লিস্টগুলো বেরিয়ে আসছে। সুতরাং যেহেতু আপনাকে শর্টেজ কোশ্চেন লিস্টে কাজ করতে বলছে, শেফ শর্টেজ কোশ্চেন লিস্টে আছে, সুতরাং আপনি কাজ করেছেন, ভেরি গুড, নো প্রবলেম এট অল অ্যাকর্ডিং টু ইয়র মানে স্টেটমেন্ট আপনি যেভাবে বলছেন। সেকেন্ডলি আপনি বলছেন এটা কোনো কাজে আসবে কি না, যদি কোনো কারণে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হয় অবশ্যই এটা খুবই কাজে আসবে। নর্মালি অ্যাসাইলামের ক্ষেত্রে আপনি কাজ করেছেন, অ্যাসাইলাম গ্রাউন্ডসের ক্ষেত্রে কাজের ব্যাপারে কোনো ধরনের মানে কোনো যোগসূত্র নাই অ্যাসাইলামের ক্ষেত্রে। যদি কোনো কারণে আপনি অ্যাসাইলাম ফেল করেন এবং তারপরে তারা এই হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনও না দেয়, তারপরে যদি আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন মঞ্জুর করে, তখন দেখবে যে আপনি কাজ করতেছেন। এটা হচ্ছে গিয়ে দেখে পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে দেখা গেছে যে ইয়েস আপনি পাবলিক ফান্ড নিচ্ছেন না, আপনি কাজ করতেছেন, এই দেশের উপরে বার্ডেন না, সেই ক্ষেত্রে এই কাজেরটা খুবই কাজে আসবে ভালো করে। প্লাস আপনার ইংলিশ যদি আপনি সার্টিফিকেট নিতে থাকেন, পড়তে থাকেন, এটাও কাজে আসবে। সুতরাং পাবলিক ফান্ড যদি না নিয়ে থাকেন তাহলে এগুলি খুব কাজে আসবে। সুতরাং প্রথম উত্তর হচ্ছে দ্যাটস ফাইন, সঠিক কোশ্চেনিস্টে কাজ করতেছেন, পে স্লিপ দিচ্ছেন মানে ট্যাক্স দিচ্ছেন, দ্যাটস ফাইন। সেকেন্ড উত্তর হচ্ছে অ্যাসাইলামের জন্য কাজের ব্যাপারে কোনো ধরনের লিঙ্ক নাই, কোনো কাজে আসবে না অ্যাসাইলাম বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন কিংবা হিউম্যান রাইটসের ক্ষেত্রে এটা খুবই কাজে আসবে। গুড লাক টু ইয়র বিশেষ করে অ্যাপ্লিকেশন। হোপফুলি আমি আরেকটা কথা বলতে চাইছিলাম আর কি আপনাকে। জি বলেন। ওই যে আমারে তো মানে আমি অ্যাসাইলামটা ক্লেম করছি, তো এইটা যে আমার আমাকে কি কতদিনের ভিতরে কি আমি একটা রেজাল্ট আশা করতে পারি, এটা কি অ্যাসাইলাম তো যে এনি মিনিট আপনাকে রেজাল্ট পেতে পারেন, এনি মোমেন্ট, কারণ অ্যাসাইলাম তো অনেক সময় সাথে সাথে 3 দিন 4 দিনের মধ্যে দিয়ে দেয়। আপনি যদি মনে করেন যে ইজ আপ টু ইউ, আপনার মনে যদি বলে তাড়াতাড়ি তাদেরকে রিমাইন্ডার দিয়ে তাহলে দিয়ে দিবে। আপনি যদি মনে করেন থাকুক আরো কয়েকদিন থাকে, আস্তে আস্তে দিবে, না দিয়ে যাবে কই, বসে থাকেন, তারা শুধুমাত্র যোগাযোগ রাখবেন আপনার সলিসিটার অ্যাড্রেসে আসছে কিনা, আপনার অ্যাড্রেসগুলো কারেক্ট আছে কিনা, মিসিং হয়েছে কিনা। সুতরাং মাঝে মাঝে যোগাযোগ করা এই সেন্সে ভালো, নাহলে অবস্থা হয়ে যাবে যে কোনো সময় ধরবে আপনাকে পাঠিয়ে দিবে। সুতরাং আপনি
একটু যোগাযোগ করা ভালো আর কি, তিন মাস ওয়েট করে না, ইন্টারভিউ নিতে দেরি করে, কিন্তু ইন্টারভিউ নিলে কুইক দিয়ে দেয়। সুতরাং দেখেন কি অবস্থা হয়, যে অফিসার হলিডেতে গেল না শ্বশুরবাড়ি বেড়াতে গেল। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। আমরা এই মুহূর্তে কল নিচ্ছি না, আমি রেজা চৌধুরীর কাছে যাবো, বিশেষ করে হাউজিং ডিজ রিপেয়ার সম্পর্কে কনক্লুডিং রিমার্ক, বিশেষ করে প্রি অ্যাকশন প্রোটোকলে গেছিলেন, তারপরে প্রি অ্যাকশন যদি না মানে তাহলে মামলার ক্ষেত্রে কথা বলছিলেন, যে মামলার ক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে হাউজিং ডিজ রিপেয়ারের ক্ষেত্রে সব ঠিকঠাক করলো না, প্রি অ্যাকশন দিলাম, তারপরে মামলা হাইকোর্টে করবো বা কাউন্টি কোর্টে করবো, কত টাকা করবো, কতদিন সময় লাগবে, আমার 100 টাকার যদি ঠিকঠাক করার জন্য 1000 পাউন্ড লাগে সেটা করবো কি না, মানে বিশেষ করে সলিসিটার কস্ট, লয়ারের কস্ট, বারিস্টারের কস্ট, সে ব্যাপারে যদি হালকা একটু বলতে ভালো হতো আমাদের দর্শকদের জন্য। Well, there's quite a lot of issues there. আপনাদের যদি প্রিঅ্যাকশনের পরে যদি কোনো রেজাল্ট না আসে, এটা নির্ভর করবে আপনাদের কতদিনের এই কতদিন ধরে ডিসরিপেয়ারটা চলে আসছে। যদি দীর্ঘদিন হয় তাহলে তো অবশ্যই আপনার যে জরিমানার ব্যাপারে সেটা ক্যালকুলেশন হবে, যে দিন আপনি রিপোর্ট করে আসছেন সেদিন থেকে, now that could be for 2 years, it could be for 1 year, it could be for 10 years, or in a recent case that I'm dealing with, it could be for 22 years. Joto beshi din jay, joto beshi apni e buktobigo hon, tahole apnar jorimanar pawar sombhabona mane onek gun beshi. Ar ei sob khetre apnar invariably apnar claim ta hobe county courte, হাইকোর্টে কখন হবে যদি আপনার আপনার অ্যামাউন্টটা যদি দেখা যায় যে ইটস গোয়িং ওভার 100,000 pounds, ইভেন ইফ ইটস অ্যাট 100,000 pounds ও স্লাইটলি অ্যাবাভ 100,000 pounds, দ্য ওয়ে দি বিজনেস বিটুইন দি হাইকোর্ট অ্যান্ড দি কাউন্টি কোর্ট ইজ দিস ডেজ আর ডেলট উইথ, হাইকোর্ট বলতে পারে যে যেহেতু যে যদি অ্যামাউন্ট হয় তাহলে একজন স্পেশালিস্ট সার্কিট জাজ যার এরিয়া অফ এক্সপার্টিস থাকে ওনাকে সেটা দেওয়ার জন্য। সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দি উইচ কোর্ট ইট গোজ ইন টু, ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনার মানে এই এই মানে অ্যামাউন্টের উপরে। সো আপনারা যদি কোনো কোনো কিছু না হয় আর আপনারা দেখবেনই যে যখন কোর্টে যখন এই মানে ক্লেমটা যায় তখন তারা চাইবে মানে সেটেল করার জন্য, তখন যদি সেটেল হয় কি না হয় যদি কোর্টে যায় তাহলে আপনাদেরকে মানে জরিমানা হতে পারে, জেনারেল ড্যামেজেস, স্পেশাল ড্যামেজেস কিংবা অ্যাগ্রিভেটেড ড্যামেজেস, যত বেশি দিন যায় তত আপনি আরও বেশি জরিমানা নিতে পারবেন, আর সেটা নির্ভর করবে আপনার মানে ডিসরিপেয়ার আর আপনার ভুক্তভোগী মানে অসুবিধাটা কী। আশা করি দ্যাট ইজ রাদার ভেরি ক্লিয়ার। আর আপনাদের যদি কোনো এসব কোনো অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই ইমিডিয়েটলি শীঘ্রই আপনারা পরামর্শ নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আর একটা কল নিব, নেওয়ার পরে আমরা অনুষ্ঠান সমাপ্তি টানবো। দেখি লাইনে এখন কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাইয়া আমি একটু ব্যস্ত করতে চাই আপনাদের, যে আমি বলছি আমি আসছি 2014-এ। জি, আপনার টেলিভিশনটা একটু বন্ধ করে দিই অফিসে দিয়া, আমরা রিপিট করে কথা। হ্যালো, জি আপনার টেলিভিশন বন্ধ করিয়া মাতাও কা যে খোকা। আমি 2011 সালে আমি অ্যাপ্লাই করছি। জি, আমারে তারা আপিল দিলাইছিল কিছু নিয়ে, আপিল দেওয়া, আপিল দেওয়া পরে আমারে 2014 মার্চে আমারে তারা বিচার দিচ্ছে। জি, এই বিষয়ে আইছে 2014 মার্চ, এখন 2016 জুন আমার বিচার দিয়েছে। সেই জীবন কি জাত বিচার দিছে, কি জাত বিচার অ্যাপ্লাই করতেলা? আমি দেখাইছেন 30 ঘন্টা, এখন প্রথম কাজ আছে এইখানে, এখন 25 ঘন্টা দেখাইরা। জি,
তো এখন এইটা হচ্ছে তাই কোনো অসুবিধা হইব নি আর আমি আমার হাজবেন্ডের বোনই ঘর দেখাই আইছি কতদিন আপনার মানে শেষ হইব কবে শেষ হইব হ্যালো হ্যাঁ আমার মনে লাইন কেটে গেছে দর্শক এক নম্বর হচ্ছে গিয়ে আপনি চেক করে নেবেন কারণ আপনার ভিসা কবে শেষ হয়ে যাচ্ছে না এর মধ্যে শেষ হয়ে গেলে আপনি ওল্ড নিয়মে আসলে ওল্ড নিয়মে একটা ট্রেডিশনাল পিরিয়ড রয়েছে আপনি ওল্ড নিয়মে করতে পারবেন আর আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি সিলেটে কইলে সিলেটে কইছিলা আপনি জিজ্ঞাসা যে 25 ঘন্টা 30 ঘন্টা ঘন্টার উপরে না ইনকামের উপরে আগের নিয়ম আছে তো ইনকাম কত হয় ফ্যামিলি ইনকাম আছে কি না বাচ্চা কাচ্চা আছে কি না অনেক বিষয়ে আপনি ঘরভাড়া দেবেন না বনিগড় তখন কোনো প্রবলেম নাই বনিগড় বাড়িগুলো থাকতে পারো আগর নিয়মে যেটা হয়েছে গিয়া ইনকামের উপরে হাজব্যান্ড ওয়াইফে মিলিয়া কত টাকা ইনকাম করুন ইনকাম সাপোর্ট যে রেট আছে এখন মনে হয় 117 পাউন্ড 95 পেন্স সামথিং সুতরাং 118 পাউন্ড প্লাস গড় ভাড়া প্লাস কাউন্সিল ট্যাক্স ওটার উপরে মিলিয়া যত টাকা হয় অত টাকা ইনকাম টাকা লাগবে যদি বাচ্চা হয় বাচ্চা যদি ব্রিটিশ সিটিজেন না হয় তার বাদেও ওল্ড নতুন নিয়মে বাচ্চা ব্রিটিশ সিটিজেন হইলে মেনটেন্স লাগে না আলাদা ওল্ড নিয়মে যদি মেনটেন্স মানে বাচ্চা যদি ব্রিটিশ সিটিজেন হয় ফ্যামিলি মেম্বার হিসেবে তার মেনটেন্স দেখাইতে হয় অনেকগুলো বিষয় আছে সুতরাং আপনি বেস্ট অপশন আপনি একজন লয়ারের কাছে গিয়া এটা বুঝি লাইবা যে ওল্ড নিয়মে ফরোন না মানে নিউ নিয়মে ফরোই কিতা কিতা রিকোয়ারমেন্টস কারণ আপনার খুবই ইম্পর্টেন্ট কারণ এখন ক্রাইটেরিয়া ফুলফিল না করলে হিউম্যান রাইটসও দিতে চায় না হোম অফিস এখন অনেক কঠিন হয়ে গেছে গিয়া আর কি সুতরাং আপনারা নিজ দায়িত্বে এবং আগের থেকে ব্যবস্থা নেওয়া উচিত আশা করি আপনাদের আজকের কল নিচ্ছি না দর্শক মণ্ডলী এই আজকে বা অন্য সবসময় যেটা বলে থাকি আমরা একটা জেনারেল অ্যাডভাইস কিংবা গাইডেন্স দিয়ে থাকি সুতরাং অবশ্যই আপনি কোনো কাজ করার পূর্বে আপনার লয়ারের পরামর্শ নেবেন আমরা অনুষ্ঠান এখনও শেষ করতে চাইছি ভাই সেটা যেহেতু আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম